কতদিন ছিলেন? কতদিন আগে? এক মাস সাড়ে 22,000 কিনছিলেন, আর এখন কত টাকা বলছে দাম? 23,000। লাভ নাই, ও তো খাইছে ভালো, 500 টাকা তো বেশি খাইছে। 3,000 খাই ফেলেছে। প্রতিদিন 100 করে মনে হয় খায়, 100 করে খায়। সব তো লাগে 2 কেজি, 2 কেজি 120 টাকা তাই নাকি? তাহলে কই লাভ কই হইল? লাভ হলো না। তাহলে কিনছিলেন 22,500, এক মাস পোষার পরে বলছে 23, ও খাইছে 3,000, তার মানে দাম পড়েছে 25,500, 1,500-2,000 টাকা লস বলতেছে। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আমরা রেল বাজার হাটে রয়েছি। এটি দিনাজপুর জেলার সদর উপজেলার একটি হাট, মানে দিনাজপুর জেলার একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত। সপ্তাহে 2 দিন রবিবার এবং বৃহস্পতিবার হাট বসে, হাটের পরিধি ছোট, অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনা বেচা হয়। আমরা এই যে ছোট ছোট বাছুর দেখছি, তো ছোট ছোট বাছুর গরুগুলো আজকে বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই। আমরা এখান থেকে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? হচ্ছে কেনা বেচা? কয়টা করলেন? আপনার হয় নাই কিন্তু হচ্ছে হাটে। এই বাচ্চাটা কত যাচ্ছেন? বাচ্চাটা 18.5। কত বলছে চাচা? 15। বিক্রির দাম 15 থেকে একটু পারলে বিক্রি হবে। কয় মাস বয়স হবে এটা? কয় মাস বয়স হতে পারে? 3 মাস, 3.5 মাস। আচ্ছা আচ্ছা, বেশ সুস্থ স্বভাব। আর এটা এটা একই? ও এটা ষাট। এটা কত চাচ্ছেন? এটা কত হলে দেওয়া যাবে? 22,250। আর এটা তো চাই, এটা বকনা, এটা কত চাচ্ছেন? এটা কত হলে দেওয়া যায়? এটা 22,300 হলে দেওয়া যাবে। এই যে দেখছেন, এটা 22,300 হলে বিক্রি হবে। এটা বয়স কেমন হতে পারে? কয় মাস? 5 মাস, 5 মাস, 5.5 মাস। এই যে এই যে আচ্ছা, এখন তো ঠান্ডার সিজন, এই ঠান্ডার সময়ে এই সাইজের বাছুর গুলো যদি কেউ নেয়, খায় ভালো, কোনো সমস্যা হবে না? আচ্ছা, তার মানে সর্বনিম্ন কত টাকা দামের মধ্যে কিনতে হবে বকনা কিনতে গেলে? বকনা কিনতে গেলে কোন 22,300 কম পাবে না। 22,300 না, এই ঠান্ডা সিজনে 20-এর মধ্যে হলে থাকবে। 17-18 আর আরিয়াটা আমরা এইখানে একটা দেখছি বকনা, বকনা চাচা কত দাম? 28,500। কত কয়? 23। আর বিক্রির দাম কেমন? 25,000 হলে বিক্রি হবে, 25,000-এর নিচে হবে না। এটা 25,000। এটা আপনার বাড়ির? কতদিন কিনছিলেন? কতদিন আগে? এক মাস 22,500 কিনছিলেন, আর এখন কত টাকা বলছে দাম? 23,000। লাভ নাই, ও তো খাইছে ভালো, 500 টাকা তো বেশি খাইছে। 3,000 খাই ফেলেছে। 100 করে খায়, 2 কেজি 120 টাকা তাই নাকি? তাহলে কই লাভ কই হইল? লাভ হলো না। আচ্ছা, তাহলে কিনছিলেন 22,500, এক মাস পোষার পরে বলছে 23, ও খাইছে 3,000, তার মানে দাম পড়েছে 25,500, 1,500-2,000 টাকা লস বলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা এই পাশে দেখছি একটা, এটা একটা তথ্য দিতে চাই। আসসালামু আলাইকুম চাচা, বকনা, বকনা ক্রস কত দাম? কত ক্রসটা? 19। কত বলে? 16। কেমন লাস্ট চিন্তা ভাবনা? 18 হলে বিক্রি হবে এইটা।
18 ক্রস জাতের বকলা বাচ্চা নাভি আছে। আচ্ছা আচ্ছা, বয়স কয় মাস হবে? 3 মাস। 3 মাস। এইখানে একটা দেখছি, কত কয় চাচা? 22,000। দাম কত কয়? দাম কইছে 16। বিক্রি দাম? 30 জন বাচ্চা জিজ্ঞাসা করে। ওরে বাবা, 30 জন! তাহলে তো 30 লিটার দুধ হবে। 30 লিটার এখন হয়? এখন হয়? আচ্ছা আচ্ছা, দুবারে। এটা কত হলে বিক্রি করবেন? 20-এর উপর। এটা ক্রস বাচ্চা দেখছেন, হালকা ক্রস, ফ্রিজিয়ান না, উনি একটু ক্রসকে ফ্রিজিয়ান বলে। তবে পার্সেন্টেজ কিন্তু ভালো না। আমরা একটু দেখি এই পাশে, আমরা আরো কয়েকটা ছোট বাছুর দেখছি। ভাই ভালো আছেন? ভাই এই পিচ্ছিটা কত দাম? ভাই 27। কত বলছে ভাইয়া? 25 ভাঙ্গাতে। কেমন বেচা বিক্রির দাম? 25 ভাঙ্গাতে চাচ্ছেন না? আচ্ছা, মানে 2500 ছাড়বেন? ওটাই, 25,000 হলে বিক্রি হবে। এখানে একটা দেখছি, চলছে দাম দর, চলছে কত বলছেন দাম? বলছি কত? 17। আর চাচা কত চাইলো? এই যে মহিপাল, কত চাইলেন লাস্ট? লাস্টে চাইছি 28। ক্রস ক্রস 17 আর 28। আমরা একটু দেখি এই পাশে, দুই একটা দেখছি, এগুলো একটু তথ্য দিতে চাই। আচ্ছা আচ্ছা, আপনার কত দাম এটা? 35। ওরে বাবা, কত কয় কাস্টমারে? 28-29-30। বেচা বিক্রি দাম কত? বিক্রি হবে এই যে এটা 33 বকনা বাচ্চা। এটা ভাই জান, এটা কত চাচ্ছিলেন? 29.5। এটা এটা কত লাস্ট, কত হলে ছাড়া যায়? 23-24 হলে ছাড়ে দেবো। 23-24। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।